মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক রাজহুয়া প্রশংসা এআইডিএফর বিধায়ক করিম উদ্দিন বরভূঞার সমষ্টিবাসীর সম্মুখতে মুখ্যমন্ত্রীক প্রশংসা সোনাই বিধায়কগুলো হিমন্ত বিশ্ব শর্মা সরকারের বিধায়ক হয়ে নিজকে ভাগ্যবান বলে ভাবে করিম উদ্দিন বরভূঞে সেই সুযোগ আমি একজন ভাগ্যবান বিধায়ক বলে মনে করি যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এখন আমাদের চিফ মিনিস্টার। সেই সুযোগ আমি একজন ভাগ্যবান বিধায়ক বলে মনে করি যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এখন আমাদের চিফ মিনিস্টার। শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়কও ভূয়সী প্রশংসার রাজহুয়া সভাত দল ভিন্ন হতে পারে আমাদের, কিন্তু উন্নয়নের ক্ষেত্রে আমি শুনাইতে আজকে অনেক প্রজেক্ট স্যাংশন হয়েছে, শুনাই সোনাবারিঘাট রোড হোক, বাদ্রি ব্রিজ হোক, সোনাবারিঘাটের ছোট ব্রিজ হোক, কিছুদিনের মধ্যে আপনারা শুনবেন হাতিকালের ব্রিজ হোক, সেটাকে বাস্তবায়িত করতে ডক্টর রাজদীপ রায়ের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় এবং 100% পজিটিভ ছিল। আমার কোনো বলতে দ্বিধা নেই, এখানে উন্নয়নের ক্ষেত্রে আমাদের সাংসদের হাত খোলা, মন খোলা, এখানে দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কাজের একটা মানসিকতা আছে। সভাখন আছিল সোনাই সমষ্টিত। সোনাইত স্থাপন করা মহিলা মহাবিদ্যালয়ের আধারশিলা স্থাপনের কার্যসূচীত AIUDFর বিধায়কগুলির এই প্রশংসা মুখ্যমন্ত্রী আর শিলচরের সাংসদগুলিক। বিধায়কগুলির মন্তব্যের পিছতেই শিলপরা কপৌ যেন হয়ে রল সোনাইর AIUDFর নেতৃত্ব আর সমর্থক। শিলচরের অভিজিৎ ভট্টাচার্য, রিপোর্ট প্রাগ নিউজ।